দেখো ক্যাফের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল হুক্কা পার্টি, যেটা বাইপাস সংলগ্ন এই যে জায়গা তপসিয়া সেই জায়গায় গতকাল রাত্রেবেলা পুলিশের দল তারা দেখতে বেরোয় যে রাত্রেবেলা যে বিধিনিষেধ রয়েছে সরকারের সেই বিধিনিষেধ মানা হচ্ছে কিনা। যখন পুলিশ কর্মীরা এখান থেকে যাচ্ছিলেন এই যে ক্যাফেটি রয়েছে সেই ক্যাফে দেখা যায় যে খোলা রয়েছে, এবং যখন পুলিশ এই ক্যাফের ভেতরে প্রবেশ করে দেখতে পান যে ক্যাফের আড়ালে আদতে চলছিল এখানে হুক্কা বার, এবং এক যুবক এবং এক যুবতী তারা পার্টনারশিপে এই ব্যবসাটি চালাচ্ছিলেন, দুজনের নামেই কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। পুলিশ জানাচ্ছে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, ভেতর থেকে হুক্কার বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে, বা এই যে ক্যাফেটি সেই ক্যাফেটিও বন্ধ করে দিয়েছে পুলিশ। সরকার যে বিধিনিষেধ সেটাতে উপেক্ষা করা হয়েছেই, পাশাপাশি ট্রেড লাইসেন্স বা অন্যান্য যে অনুমতি লাগে কোনোটাই কিন্তু নেওয়া হয়নি, তেমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ জানাচ্ছে অভিযুক্ত আলতামাস আজমকে আজকে আদালতে পেশ করেছে। অন্যদিকে অন্য যে পার্টনার ছিল অঙ্কিতা ঘোষ তার নামেও কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। কুসুমিতা ধন্যবাদ। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় পথ অবরোধ ঘিরে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ক্ষোভকারীদের ধস্তাধস্তি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, স্থানীয়দের অভিযোগে 34 নম্বর জাতীয় সড়কে অবরোধ। করোনা আবহে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ফি মকুব, অবিলম্বে অনলাইন ক্লাস বন্ধ করে অফলাইন ক্লাস চালুর দাবিতে কলেজ স্ট্রিট মোড়ে এআইডিএসও র বিক্ষোভ, কলেজ স্ট্রিট মোড় অবরোধ করায় বিক্ষোভকারীদের গ্রেফতার করে পুলিশ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।